হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই চ্যানেলের আরও একটা নতুন বাংলা ফ্রেশ বিরুনি। তো গাইস, আমার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ, তোমরা হয়তো গলা শুনে বুঝতেই পারছো, তারপরও কিন্তু তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। তো গাইস, তোমাদের জানিয়ে রাখি আমাদের চ্যানেলে যে আপডেটগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু অলরেডি গেমের ভিতরে চলে এসেছে। তো গাইস, তোমাদের জানিয়েছিলাম যে ফেডারেলের মাধ্যমে কিন্তু আমাদের একটা ইউআইডি অ্যানিমেশন একটা স্কাইং আসতে চলেছে, সেটা কিন্তু অলরেডি বিডি সার্ভারের জন্য চলে এসেছে, ইন্ডিয়া সার্ভারের জন্য কিন্তু খুব শীঘ্রই আসছে। এছাড়াও কিন্তু তোমাদের জানিয়েছিলাম আগের ভিডিওতে আমাদের ইন্ডিয়া সার্ভারের জন্য একটা মিসেজ আসতে চলেছে 12 তারিখে, সেটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে গেছো। তো গাইস, আজকে তোমাদের যে আপডেটগুলো দেবো সেগুলো কিন্তু তোমরা কনফার্মলি গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? আপকামিং সময়ের ভেতরে কিন্তু নতুন একখানা লেজেন্ডারি বান্ডিল কিন্তু আসতে চলেছে। লেজেন্ডারি বান্ডিল বলতে তোমরা বুঝতেই পারছো আমাদের কোবরা বান্ডিল ও বুয়ার লেজেন্ডারি বান্ডিলের মতো কিন্তু আমাদের এটা নতুন একটা লেজেন্ডারি বান্ডিল হতে চলেছে, যেখানে কিন্তু চার চারখানা কালার থাকবে, ইমোট থাকবে, অ্যানিমেশন থাকবে। তো গাইস, ফুল ডিটেলস তোমাদের দেখাতে চলেছি। এছাড়া এটা আমাদের কবে আসতে পারে সেটা কিন্তু ক্লিয়ার করতে চলেছি। এছাড়া কিন্তু আমাদের OB37 অনেক গুরুত্বপূর্ণ আপডেট এসে আমার হাতে। তো গাইস, প্রত্যেকটা তোমাদের আপডেট ক্লিয়ার করে দেবো। তো গাইস, বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং লেভেলে হতে চলেছে। তো গাইস, ভিডিওটা কিন্তু কি মিস করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথম বারের জন্য থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, এ ধরনের নতুন আপডেট খবর ও সঠিক ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। চলো ভিডিওর মেন টপিকে চলে আসি। ওকে, তো গাইস, প্রথমেই তোমাদের OB37 একটা গুরুত্বপূর্ণ আপডেট ক্লিয়ার করতে চলেছি। তো গাইস, আমাদের ওয়েপন সেকশনে কিন্তু একটু চেঞ্জ আসতে চলেছে। কীরকম, যারা তোমরা টাকার অভাবে বিভিন্ন স্কিন তোমরা নিতে পারো না, আমাদের যে নর্মাল স্কিনগুলো আছে প্রত্যেকটা গানের, সেই গানের কিন্তু এই যে নীল কালার দেখতে পাচ্ছ, এই স্কিনগুলো কিন্তু তোমরা ফ্রিতে পারমানেন্ট পাবে। কীভাবে পাবে? এইগুলো তোমাদেরকে আপগ্রেড করতে হবে। তোমরা তাহলে বলবে কীভাবে আপগ্রেড করবো? তো গাইস, তোমরা যদি ভালো গেম প্লে করতে পারো, হেডশট থেকে আরম্ভ করে এখানে রয়েছে ড্যামেজ, এছাড়াও রয়েছে এলিমিনেশন, কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া যখন তোমরা ফুলফিল করতে পারবে তখন কিন্তু তোমরা প্রত্যেকটা গানে কিন্তু এরকম ধরনের স্কিন পেয়ে যাবে। তো গাইস, অ্যাট্রিবিউট কি থাকবে সেটা কিন্তু এখনো জানা যায়নি, ঠিক আছে? যদি অ্যাট্রিবিউট দেয় খুব ভালো হবে। গাইস, এবারে চলে এসেছি নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আপডেটের দিকে, যেটা কিন্তু আমাদের আসবে জানুয়ারি মাসে। মানে আমাদের কিন্তু এখন যে এলাইট পাসগুলো দেয় না সেগুলো কিন্তু অতটা ভালো নয়। আগে যেরকমভাবে এলাইট পাসগুলো দিতে হবে নেওয়ার জন্য মুখেই থাকতো, এখন কিন্তু এলাইট পাস কেউ নিতে চায় না ভালো কিছু আইটেম দেয় না বলে। সেই জন্য কিন্তু গেরিনার বিজনেস প্ল্যান চেঞ্জ করে কিন্তু নতুন একটা ইলাইট পাসের ডিজাইন করেছে, কি সেখানে কি তোমাদের আপগ্রেডের সিস্টেম থাকবে। সেই আপগ্রেড করে কিন্তু তোমাদের অনেকগুলো ইভো টাইপের, মানে ধরো চারখানা কালা থেকে আরম্ভ করে মাথা থেকে আরম্ভ করে জুতো থেকে আরম্ভ করে অনেক কিছু কিন্তু সেখানে তোমরা পাবে। তো গাইস, এই বিষয়টা কিন্তু আপকামিং সময়ে তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। তো গাইস, এটুকু তোমরা জেনে রাখো, আপকামিং সময়ে ইলাইট পাসের ক্ষেত্রে কিন্তু তোমাদের বিগ চেঞ্জেস একটা আসতে চলেছে। এরপরে চলে আসছি আমরা OB37 আমাদের ওয়েপন সেকশনে কি অ্যাডজাস্টমেন্ট আসতে চলেছে। তো গাইস, তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ নাইফ, থনসন, ম্যাকটেন, M10, N94 উড পিকারের কিন্তু আমাদের অ্যাট্রিবিউট কিন্তু বাড়তে চলেছে, মানে ড্যামেজ ম্যাচ এগুলো বাড়াবে, ঠিক আছে? আমাদের কোনগুলো কমতে চলেছে? তো গাইস, দেখতে পাচ্ছ ডেজার্ট ইগল, M500, VSS, AC8, কার 98, এগুলোর কিন্তু আমাদের ওয়েপন সেকশনে অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু এর ড্যামেজ বা এর শক্তির পাওয়ারটা কিন্তু কমিয়ে দিতে চলেছে, ঠিক আছে? এরপর চলে আসি নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিকে, আমাদের নেক্সট গোল্ড অয়েলের বান্ডিল কি হতে চলেছে। তো গাইস, তোমরা স্ক্রিনের পরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটাই গোল্ড অয়েলের বান্ডিল হতে চলেছে। তো গাইস, তোমাদের HD পিকচারটা দেখিয়ে দিই, দেখো ব্যাপক ও জোস লেভেলের কিন্তু আমাদের নেক্সট গোল্ড অয়েলের বান্ডিল কিন্তু হতে চলেছে। ইন্ডিয়া, বাংলাদেশ ছাড়াও সমস্ত সার্ভারই কিন্তু এটা আমাদের গোল্ড অয়েলের বান্ডিল হতে চলেছে। তো গাইস, বান্ডিল তোমরা ভালো করে দেখলে দেখতে পাবে আমাদের জ্ঞান সুজন ভাইয়াকে কপি করে হয়তো বানানো হয়েছে। তো গাইস, তোমরা কিন্তু দেখবে অনেকজনে কিন্তু বলছে এটা আমাদের জ্ঞান সুজন ভাইয়ার বান্ডিল, ঠিক আছে? তো গাইস, তোমরা কিন্তু এটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? এরপরে চলে এসেছি নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিকে, আমাদের OB37 কিন্তু দুখানা ক্যারেক্টার আসতে চলেছে, একটা নতুন ক্যারেক্টার, একটা কিন্তু ওল্ড ক্যারেক্টার। নতুন ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টার দেখতেই পাচ্ছ, ডান দিকের ক্যারেক্টার কিন্তু আমাদের ফোর্থ ক্যারেক্টার, এটা কিন্তু আমাদের নিউ লুকে আসতে চলেছে। এরপর কিন্তু আপডেট পাওয়া গেছে আমাদের ডেটা মাইনদের। এরপর চলে এসেছি নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিকে, আমাদের কিন্তু সেকেন্ড ট্রান্সফর্ম ইমোট কিন্তু আসতে চলেছে, যেটার কিন্তু PNG তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস, ফার্স্ট লুকটা তোমাদের দেখিয়ে দিই। তো গাইস, দেখতেই পাচ্ছ এটাই কিন্তু আমাদের নেক্সট ট্রান্সফর্ম ইমোট যেটাকে বলে সেটাই কিন্তু হতে চলেছে, এরপর কিন্তু আপডেট পাওয়া গেছে, ঠিক আছে? চলেছে নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিকে। তো গাইস, তোমরা অনেকেই জানতে চাইছো আমাদের নেক্সট যে হাইপার বুকটা আসছে সেখানে কি কি আইটেম আমরা দেখতে পেয়ে যাবো সেটা একটু দেখিয়ে দাও। তো গাইস, তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু আমাদের আর্লি অ্যাক্সেসে দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে একটা গ্লোবাল স্ক্রিন রয়েছে, একটা কিন্তু MP5 স্কিন রয়েছে, এছাড়া কিন্তু একটা গাড়ি স্কিন রয়েছে, এছাড়াও কিন্তু একটা কাটানা স্কিন কিন্তু রয়েছে, ঠিক আছে? তো গাইস, এরপর চলে আসি নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আপডেটের দিকে। তো গাইস, আগের দিনে তোমাদের PNG দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের কিন্তু ইভো ফিস্টের স্কিন আসতে চলেছে। তো গাইস, আজকে তোমাদের ফার্স্ট লুকটা একটু দেখিয়ে দেবো। তো গাইস, তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এটাই কিন্তু আমাদের ইভো ফিস্টের স্কিনের কিন্তু ফার্স্ট লুক হতে চলেছে, যেটা কিন্তু তোমাদের আপগ্রেড করতে হবে ইভো গানের মতো, মানে ভালো রকম ডায়মন্ডের কিন্তু বাঁশ যেতে চলেছে এই ইভো ফিস্টের স্কিনের পেছনে, ঠিক আছে? এছাড়া আমাদের OB37 অ্যাঞ্জেলিক
সিমের উপরে অনেক কিছু নতুন আইটেমের ডিজাইন করা হয়েছে, যেগুলো কিন্তু তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্যান থেকে আরম্ভ করে অনেক কিছু, এছাড়াও কিন্তু তিনখানা গ্লোবাল স্কিন ওপি লেভেলের, এছাড়াও কিন্তু তিনখানা কাটানা স্কিন কিন্তু ওপি লেভেলের। এগুলো কিন্তু আমাদের আপকামিং ওবি 37 কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। এছাড়াও কিন্তু আমাদের নেক্সট আপকামিং মুখকোষ্টর হিসেবে কিন্তু আমাদের সাদা কালো বান্ডিলটা কিন্তু এসে যেতে পারে। তো গাইস বাইরে সার্ভার কিন্তু দেওয়া হচ্ছে। এছাড়াও তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে আমাদের পুরনো তিনখানা ইনকিউবেটরের বান্ডিল থেকে কিন্তু আমরা একখানা খুব শীঘ্রই রিটার্ন দেখতে পেতে চলেছি, ঠিক আছে। কোনটা রিটার্ন আসবে এখন পর্যন্ত কনফার্ম জানা যায়নি, যদি কনফার্ম জানা যায় সেটাও তোমাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এছাড়াও কিন্তু তোমরা অনেকজন জানতে চেয়েছো আমাদের কোন ইভোকান রিটার্ন করতে চলেছে। তো গাইস তোমাদের আগের দিন একটা পিকচার দেখেছিলাম যে আমাদের কিন্তু ফ্রি ফায়ার থেকে ভোটিং স্টার্ট করে দিয়েছে, কোন ইভোকান রিটার্ন লাগবে। তো গাইস সেই বিষয়ে কিন্তু জানা যাচ্ছে আমাদের কিন্তু ইভো একেই কিন্তু রিটার্ন করতে চলেছে, যেটা কিন্তু বিডি সার্ভার জন্য রিটার্ন করতে চলেছে। তো গাইস এখনো ডেটটা কনফার্ম হয়নি, যখন ডেটটা কনফার্ম হবে তোমাদের অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো। তবে ইন্ডিয়া সার্ভার জন্য এখন আপাতত আসবে না, ইন্ডিয়া সার্ভার জন্য আগে এসেছিল। তো গাইস আমাদের বিডি সার্ভারে ফার্স্ট আসবে, তারপর কিন্তু আমাদের ইন্ডিয়া সার্ভার জন্য আসবে। তো গাইস তোমরা কোন ইভোকানটা নেওয়ার জন্য ওয়েট করাছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে চলে আসি আজকের ফাইনাল আপডেট দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অর্ডার করে ওয়েট করাছো আমাদের লেজেন্ডারি বান্ডিল সম্বন্ধে জানার জন্য। তো গাইস এতক্ষণ পর্যন্ত তারা ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো গাইস ভিডিওকে সবাই একটা করে লাইক করে দাও, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, এ ধরনের নিত্য নতুন আপডেট খবর সঠিক ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে চলে আসি। গত কিছুদিন ধরে কিন্তু আমরা অনেকজন কমেন্ট করছো যে আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলটা আসতে চলেছে, সেই বিষয়ে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো গাইস তোমাদের জানিয়ে রাখি এটা কিন্তু আমাদের 4 লেজেন্ডারি বান্ডিল আসতে চলেছে। তো গাইস প্রথম আমাদের কোবরা লেজেন্ডারি বান্ডিল, তারপর আমাদের বুয়ার লেজেন্ডারি বান্ডিল, তারপরে কিন্তু আমাদের র্যাম্পেজ লেজেন্ডারি বান্ডিল, এরপরে কিন্তু এটা আমাদের 4 লেজেন্ডারি বান্ডিল কিন্তু আসতে চলেছে। তার অফিসিয়াল ব্যানারটা কিন্তু তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ, নিউ লেজেন্ডারি কস্টিউম। তো গাইস তোমাদের স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ আমাদের এটাই কিন্তু নিউ লেজেন্ডারি বান্ডিলের ফার্স্ট লুক। তো গাইস গেডিনার তরফ থেকে কিন্তু অফিসিয়ালভাবে কনফার্ম করে দেওয়া হয়েছে, এবং আমার ডেটা মাইনেরাও কিন্তু বের করে ফেলেছে আমাদের নিউ লেজেন্ডারি বান্ডিলের ফার্স্ট লুকটা তোমাদের দেখিয়ে দিই। তো গাইস তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ এটাই কিন্তু আমাদের নিউ লেজেন্ডারি বান্ডিলের ফার্স্ট লুক কিন্তু হতে চলেছে। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের চারখানা আইটেম থাকবে, তোমরা নিশ্চয়ই জানো যে সেখানে কিন্তু ইমোট থাকে, UID অ্যানিমেশন থাকে, এছাড়াও কিন্তু দুখানা আইটেম দেওয়া হয়, এছাড়াও কিন্তু চারখানা কালার কিন্তু থাকে। তো গাইস চারখানা কালার কিন্তু আমার হাতে চলে এসেছে। তো গাইস প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নীল কালারে একটা রয়েছে, এছাড়াও কিন্তু দেখো লাল কালারে 2 রয়েছে, এছাড়াও কিন্তু দেখো ব্লু কালারে রয়েছে, মানে পার্পেল কালারে রয়েছে, এছাড়াও কিন্তু দেখো আমাদের হলুদ কালারে কিন্তু রয়েছে। তো এই চারখানায় কিন্তু তোমরা এই কালারে দেখতে পাবে। তো গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, এছাড়াও কিন্তু এই বান্ডিলের উপর কিন্তু তোমরা অনেকটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে, এছাড়াও কিন্তু এর সঙ্গে যে চারখানা আইটেম থাকবে ইমোট থেকে আরম্ভ করে UID অ্যানিমেশন থেকে আরম্ভ করে সেগুলো কিন্তু কোনো আপডেট আসেনি, মানে আমাদের যেদিন ওবি 37 আপডেট আসবে সেদিনই কিন্তু আমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবো, তখন কিন্তু আমাদের ফুল রিভিউ করে দিতে পারবো, ঠিক আছে। করে দেবো কিন্তু প্রত্যেকটা ভিডিও ফলো রাখবে এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তো গাইস আপডেটের পরে কিন্তু আমাদের ফ্রি ফায়ারের লোগোটা চেঞ্জ হতে চলেছে, এরকম হতে চলেছে, মানে আমাদের নিউ লেজেন্ডারি বান্ডিলের যে কস্টিউমটা সেটাই কিন্তু আমাদের ফ্রি ফায়ারের নতুন লোগো কিন্তু হতে চলেছে। তো গাইস এবারে তোমাদের মনে করো একটা কোশ্চেনে ঘুরপাক কাটছে যে এটা আমাদের কখন আসবে, সেটা যদি একটু ক্লিয়ার করে দাও তাহলে আমাদের ডায়মন্ড জমাতে সুবিধা হবে। তো গাইস তোমাদের জানিয়ে রাখি আমাদের কিন্তু এটা বানানো হয়েছে FFWS থিমের উপরে, ঠিক আছে। এছাড়াও এটা কিন্তু আমাদের আসবে OB37 আপডেটে, মানে আমাদের OB37 আপডেট আসছে কবে, 15 না হলে 16, ঠিক আছে। তাহলে আমাদের ওই 15 বা 16 পরে কিন্তু আসবে। তো গাইস পসিবিলিটি যেটুকু জানা গেছে আমাদের বাইরের সার্ভার কিন্তু অলরেডি তার ক্যালেন্ডার চলে এসে দেখতেই পাচ্ছ, শেষের দিকে 26 কিন্তু আসতে চলেছে, এছাড়াও কিন্তু 28 ফিস্ট স্ক্রিন আসতে চলেছে, এছাড়াও কিন্তু 19 হাইপার বুক আসতে চলেছে, এছাড়াও কিন্তু 14 এই মানে স্কাইংটা কিন্তু আসতে চলছে, যেটা কিন্তু বিডি সার্ভারের জন্য অলরেডি চলে এসেছে, ঠিক আছে। তো গাইস এই যদি সেম ক্যালেন্ডারে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভার জন্য আসে তাহলে কিন্তু 26 কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের ইভো বান্ডিল, ঠিক আছে। তো গাইস যারা নিতে চাইছো তারা কিন্তু ডায়মন্ড গোছাতে পারো, মোটামুটি লেজেন্ডারি বান্ডিল তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কিন্তু টোকেন টাওয়ারে আসে, সেখান থেকে কিন্তু ভালো রকম ডায়মন্ড কিন্তু কাটে, ঠিক আছে। মোটামুটি তোমরা 2-2,500 ডায়মন্ড কিন্তু গোছায় রাখতে পারো উইকলি বা মান্থলি করে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের সেই সময় টপ আপ করার চাপটা থাকবে না। তো আশা করি তোমাদের সমস্ত আপডেটগুলো ক্লিয়ার করে বোঝাতে পেরেছি, আশা করি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে। তো গাইস ভিডিওটা কিন্তু সবাই একটা করে লাইক করে দিও, এবং তোমাদের বন্ধু কাছে কিন্তু এই খবরটি শেয়ার করে অবশ্যই এসএমএস বুঝতে পারছো তোমাদের জন্য সঠিক ইনফরমেশন আনতে অনেকটাই কষ্ট করে খেটে তোমাদের জন্য ভিডিও বানাতে হয়, এবং এত কম সময়ের ভেতর তোমাদের কিন্তু প্রেজেন্ট করে বোঝাতে হয়। তো গাইস অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করো, তাহলে তোমাদের জন্য এরকম নিত্য নতুন সঠিক ইনফরমেশন তোমাদের সামনে আনতে পারবো। তো গাইস ভিডিওটা এখন মধ্যে কে কে কন্টিনিউ করছো অবশ্যই কিন্তু ফুল ওয়াচিং লিখে কমেন্ট করে দিও, এবং আমাদের চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো অবশ্যই কিন্তু নিউ লোকে কমেন্ট করো, এবং আমাদের চ্যানেলে যদি তুমি পুরনো সাবস্ক্রাইব হয়ে থাকো অবশ্যই কিন্তু ওল্ড সাবস্ক্রাইব লিখে কমেন্ট করো। এছাড়া তোমাদের কি তোমরা তোমার নিশ্চয়ই জানো আমি আর কিন্তু বলছি না, আর তুমি লোক নাই হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল वाला বাটন है उसके साथ স্ক্যাম করো या फिर মহফিল জমাও, মুঝে নি পাতা বাস ক্লিক হো জানা চাহিয়ে।